ওরা আসসালামু আলাইকুম, আমি সাত সকাল বেলায় আপনাদের জন্য একটা নাস্তা রেডি করে দেখাবো। সেই জন্য একটা ডিম নিয়েছি, পরিমাণ মতো একটু চিনি নিয়েছি, 5 পিস রুটি নিয়েছি। এখন আমি চিনিটা ডিমটার ভিতরে দিয়ে দেব। এবার ভালো করে ফেটে নেব। এবার আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি রুটিগুলো ভেজে নেব। রুটিগুলো আগে থেকে একটু ভেজে নিলে একটু শক্ত শক্ত হয়, আর যদি রুটিগুলো আমি একবারে দিয়ে দিই ডিমের সাথে তবে একটু বেশি নরম হয়ে যায়, একটু মেতিয়ে যায়, খেতে অপেক্ষা। আমি রুটিটা 2-5টা সুন্দর করে ভেজে নেব। সবার তো আর টোস্ট শুকানো মেশিন থাকবে না ঘরে, তাই আমি বিভিন্ন পার্সে সেভাবে করতেছি। আপনাদের যাদের আছে মেশিনটা, একটু শক্ত করা গরম করা মেশিনটা, তাদের তো ভালো, যদি নেই তারা এরকম আমার মতো তাড়াতে করে নিল। একটা এক পাঁচটা আমি সুন্দর ভেজে নিলাম। দেখেন বন্ধুরা, আমার রুটিটা একদম দুপাশে লাল হয়ে গেছে। এখন আমি রুটিটা নামিয়ে নিব। পুরো আমি একটু তেল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে, আর ডিমটা যে গুলে নিয়েছি, আপনারা চাইলে ডিমের ভিতরে একটু ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি ভ্যানিলা অ্যাসেন্স দিব না। আমার ডিমের গন্ধতে আমার কোনো প্রবলেম নেই, আমার বাসার করার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি উপর দিয়ে একটু ডিমটা ছড়িয়ে দেব। সম্পূর্ণ ডিমটা দিচ্ছি না, আমি অর্ধেকটা ডিম দিচ্ছি আর অর্ধেকটা আমি পরে দিব। আমি ডিমের ভিতরে এগুলো দিয়ে দিব। আমার একটা ডিমের টোস্ট সুন্দর হয়ে গেছে। এখন আমি একটু উল্টে পাল্টে দেব, আমার একটু দিয়ে দিলাম, এইভাবে একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। আমার সকালের নাস্তাটা রেডি হয়ে গেল। আপনারাও যদি চান এইভাবে আমার মতো শর্টকাট নাস্তাটা বানাইতে, তারা বানিয়ে ফেলতে পারে। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এইভাবে সকালে চটপট নাস্তা, যদি সকালবেলা হঠাৎ কিছু করার থাকে না, দেরি হয়ে যায়, তবে চটপট এই নাস্তাটা আপনারা বানিয়ে খেয়ে ফেলতে পারেন। আজ এই পর্যন্তই শেষ, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।